السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله النبي صلى الله عليه وسلم: إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تبارك وتعالى: الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকল ভাইরা খুব মনোযোগ সহকারে মহব্বতের সহিত পড়েন: بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. آية دنيا میں بہت پاک مکرم بن کر مگر کئی آیا نہیں رحمت دو عالم بن کر. بلغ العلا بکمالہ
কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জামাউরা কান্দি বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ ভারের মতো বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব সিদ্দিক আলী সাহেব, আজকের মাহফিলের অন্যতম সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি এবং আজকের অনুষ্ঠানের অন্যতম সভাপতি জামাউরা কান্দির বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুর রহিম সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত প্রিয় ভাজন এলাকা, প্রাণ প্রিয় কান্দিবাসী, পর্দানিশী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই বর্তমানে মোবারক চাঁদ মাহে শাবান, এবং আমাদের কাছে একটি বরকতপূর্ণ রাত যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত। আগামী শুক্রবার খুবই নিকটবর্তী, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারক চাঁদে আজকের এই মোবারক মজলিসে শুরু থেকে শেষ পর্যায়ে এসে এখন পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে মাওলানা জয়নাল আবদিন, এরপরে হযরত মাওলানা বদরুল রহমান মিজান নবীগঞ্জি, অত্র মসজিদের ইমাম মাওলানা বুরহানউদ্দিন, জামাউরা কান্দি পুরাতন মসজিদের ইমাম হাফিজ লুতফুর রহমান ফাহিম সহ আলেমদের কাছ থেকে বিষয়ের উপরে আলোচনা শুনেছেন। আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে শাবান মাসের গুরুত্ব ও ফজিলত। যাই হোক, গত কিছুদিন আগে আপনাদের আরেকটা মাহফিলে আসছিলাম, আল্লাহ তাআলা আজকের এই মজলিসেও আপনাদের দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি আপনাদেরও শুকরিয়া জানাই, কারণ নবীজি বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহর বান্দাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। আপনারা যে এই একটি অবহেলিত এলাকা, রাস্তা থাকার পরেও চলাফেরার পরিবেশ নাই, এরপরেও আপনাদের মন আল্লাহ বড় করে দিয়েছেন, দিনই জলসা কোরআনের মাহফিল এগুলো আপনারা স্বাচ্ছন্দ্যে করেন, আমাদেরকে বারবার আমন্ত্রণ করেন, এই যে দিনই একটি তাআল্লুক এবং সম্পর্ক, আল্লাহ যেন এই সম্পর্ককে আজীবন অটুট রাখেন, এই ময়দান এবং জমিনকে যেন আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে নেন। আপনাদের যাদের আর্থিক মানসিক নৈতিক সাহায্য এবং প্রচেষ্টায় আজকের ধারাবাহিক ষষ্ঠবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক এই মজলিসটাকে আমাদের সকলের হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাইয়া দিন বলি আমিন। সম্মানিত হাজরে কারাম, বর্তমান চাঁদটা বড় বরকতপূর্ণ চাঁদ, কোন চাঁদ যাচ্ছে শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার পরেই তিনি শাবানকে একত্রিত করে আল্লাহ পাকের কাছে বরকতের দোয়া করেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এর অর্থ হচ্ছে আয় আল্লাহ আমাদের জন্য শাবান আর রজবটাকে বরকতপূর্ণ করে দিন বলি আমিন, রমজানের কাছাকাছি যাওয়ার তৌফিক দিন বলি আমিন। ইতিমধ্যে আমরা
রজব মাস হাতছাড়া করেছি, বর্তমানে শাবান মাসের মধ্যবর্তী অবস্থায় আসি। অল্প কিছুদিনের ভিতরেই আমরা শবে বরাত, এরপরেই মাহে রমজানুল মোবারকের মুখোমুখি হচ্ছে। এটি হচ্ছে মুমিন মুসলমানদের একটি আনন্দঘন মাস, যেই মাসে স্বাচ্ছন্দ্যে আমরা সিয়াম পালন করব, কোরআন তেলাওয়াত করব, তারাবী, তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, এগুলার প্রতি আমাদের একটি ইমানি আবেগ জড়িত থাকে। সারা বছরের ভিতরে এই তিনটা মাসের সাথে আমাদের একটা বেশি সম্পর্ক থাকে, ঠিক কিনা বলেন? আর এটা থাকা উচিত। প্রথমত আমরা জানব এই মাসটার বিশেষ ফজিলত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াফিল বান্দেগির জন্য শাবান মাসকে বাছাই করতেন। বিশেষ করে শাবানে তিনি নফল রোজা রাখতেন, তবে শাবানের শেষ দিকে তিনি রোজা রাখেন নাই, রমজানের জন্য প্রস্তুতি নিতেন। মা আয়েশা বলেন, নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নওয়াফিল রোজার জন্য আপনি শাবান মাসকে কেন বাছাই করলেন? সারা বছরের ভিতরে অন্যান্য মাসে নফল বন্দেগির জন্য এত গুরুত্ব দেন না, শাবান মাসে এত রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আল্লাহ পাকের বান্দা বান্দিদের নামায়ে আমলের হিসাব নিকাশটা বিশেষ করে শাবান মাসে আল্লাহর দপ্তরে পৌঁছানো হয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিদেরকে মনিটরিং করেন। মনিটরিং এর ভিতরে শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর দরখাস্তে পেশ করা হয়। সুতরাং আমি চাই আমার রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছানো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তাহে দুইটা দিন আমাদের আমল কিন্তু আল্লাহর কাছে পেশ করা হয়, একটা সোমবার দিন আর আরেকটা হচ্ছে জুমার দিন। আর মাসের ভিতরে শাবান মাসে বান্দা বান্দির আমলনামা আল্লাহর দপ্তরে পৌঁছানো হয়, তো সেই বিষয় সম্পর্কে আমরা অবগত না। ও আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে বিশেষভাবে দান করেছেন, আমরা ছিলাম না ভবিষ্যতেও থাকব না, এই কথাটা ঠিক কিনা বে? ঠিক। তাহলে আল্লাহ পাক কেন দিয়েছেন? কোরআনে কারীমের সূরা আয-যারিয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে কেবল আমার ইবাদতের উদ্দেশ্য সৃষ্টি করেছি। তাহলে এই দুনিয়াতে যতদিন থাকব আমরা এসেছি কার ইবাদত করার জন্য? আল্লাহর নামটা জুড়ে বলেন আল্লাহ পাক। এখন এই পৃথিবীতে এসে আল্লাহর গোলামি করছি না, শয়তানের গোলামি করছি, এই জন্য আমাদের পিছনে আল্লাহ তাআলা সর্বক্ষণ তার কুদরতি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ভিতরে রাখছে। এখনকার যুগে সিসি ক্যামেরা সবাই বুঝে, দেখবেন সরকারি অফিস আদালতে এমনকি ব্যক্তিগত কারো বাসায় সিসি ক্যামেরা রাখা হয় না, ব্যবসার মধ্যে রাখা হয় না, এর দ্বারা একটা মানুষের গতিবিধি সব এই ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি সিসি ক্যামেরা রেখেছেন আল্লাহ পাক? কোরআনে কারিমে তিনি বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টিরাজি তৈরি করেছেন,
সমস্ত সৃষ্টিরাজি আল্লাহর সামনে আমাদের জীবনের আমলনামা প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে মনিটরিং হচ্ছে এই পৃথিবীর সৃষ্টিরাজি দ্বারা। এই যেখানে আপনারা কোরআনের আওয়াজ শুনতে এসেছেন, এই জমিন কিন্তু আপনাদের জন্য সাক্ষ্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা। দুই নম্বরে আমাদের মনিটরিং এর জন্য জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুইজন ফেরেশতা নিয়োজিত করেছেন, এদের নাম হলো কিরামান কাতিবিন। এদের নাম কি? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালমুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা, আমরা যা করছি তারা সব রেকর্ড করছেন। আল্লাহু আকবার বলে কিয়ামতের দিন ময়দানে মাশরে আমাদের জীবনের সব আমলনামা যখন প্রকাশ করা হবে, কিরামান কাতিবিন আমাদের জিন্দেগির সব আমলনামা আল্লাহর দপ্তরে প্রকাশ করে দেবে। হাদিস শরীফে আসে, দুনিয়াতে যারা অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করেছে, মিথ্যা বলতে বলতে মিথ্যার উপরে প্রশিক্ষণ নিয়েছে, সে আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন আমার বিরুদ্ধে ফেরেশতারা যা রিপোর্ট দিয়েছে সব ডাহা মিথ্যা। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা তোমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিল। আশ্চর্য লাগে, ফেরেশতারা কখনো এদিক সেদিক মিথ্যা কোন প্রকারের কার্যক্রমে তারা জড়িত হতে পারে না। আচ্ছা বাদ দিলাম, এবার আল্লাহ পাক বলবেন তোমার কাছ থেকে আমি বিচার নেব, হিসাব নেব। কিভাবে নেবেন? আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। পড়েন সবাই, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা ইয়াসিন পড়ার অভ্যাস আছে না? আল্লাহ বলছেন সেই দিন এদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, লাগাম লাগিয়ে দেওয়া হবে, যাতে আর কথা বলতে পারে না। এরপরে আল্লাহ পাক ওই ব্যক্তির হাতকে বলবেন, তার সম্পর্কে তুমি কি জানো? এই হাতে কথা বলবে, শুধু হাত কথা বলবে না, আল্লাহ পাক বলছেন ওয়াতাশহাদু আরজুলুহুম, আর দুইটা পা সাক্ষ্য দেবে যে আল্লাহ আমারও জানা আছে অমুক অমুক কাজে সে গেছে। আল্লাহ বলবেন, এবার বলো তো তোমার শরীর তোমার বিরুদ্ধে মনিটরিং করছে, তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচারটা কি হবে? তো যাই হোক আমার ভাইরা, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক তার সৃষ্টিরাজি, তার নির্ধারিত ফেরেশতা সহ মনিটরিং এর ব্যবস্থা রাখছেন। আর বিশেষ বিশেষ সময়ে আল্লাহ পাক বান্দার আমলনামার খোঁজ খবর নেন। রাসূলুল্লাহ বলেন, শাবান মাসে আল্লাহ পাক তার বান্দা বান্দির প্রতি মনোবেশিত করেন, যেহেতু রমজানের আগের মাস। আল্লাহ দেখতে চান কোন বান্দা বান্দি এই মাসে দুর্বল থাকে, আর কোন বান্দা বান্দি আমার রেজামন্দির জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য, নফল বন্দেগির জন্য শাবান মাসকে বাছাই করেছেন, আর বলেছেন আমি এই জন্য রোজা রাখি যাতে আমার রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দপ্তরে পৌঁছানো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং অন্য একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন শাবান ও শাহরি, শাবান মাসটা আমার মাস, রমজান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস। রমজান কার মাস? ঘুমাই গেছিলাম মনে হয়, আওয়াজ দিতে পারবেন? রমজান কার মাস? আর শাবান কার মাস? নবীজির মাস। আসলে সব মাসই আল্লাহ, কিন্তু এখানে নিজের মাস বলে সম্বোধন করার একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো, কোন লোক যদি কাউকে নিজের বলে সম্বোধন করে তাহলে এই লোকটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হিসাবে সাব্যস্ত করে, ঠিক কিনা? যেহেতু রমজান
এর বদলা আল্লাহ পাক নিজে দিবেন। আমি রমজানের আলোচনা করব না, কিছুদিন আগে এখানে বিস্তারিত আলোচনা করছি, যারা ছিলেন শুনছেন। যেখানে রমজানের ব্যাপারে আল্লাহ বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, তার বিনিময়ে আমি আল্লাহ দেব। এই জন্য নবীজি বলছেন আল্লাহর এই বিনিময় লাভ করার জন্য আমি শাবান মাসকে বাছাই করব। আমি যদি রমজানের জন্য শাবান মাসে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করি, তাহলে রমজানের ফজিলত লাভ করার জন্য আমার সহজ হবে, আর আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইয়া পুরা রমজানের বদলা তিনি নিজ হাতে দিবেন। এই জন্য এই মাসটা বড় বরকতপূর্ণ শাবান, বলি আলহামদুলিল্লাহ। শাবান মাসের আরেকটা রাত সামনে আসতেছে, যে রাতটার নাম আমাদের ভারত উপমহাদেশে শবে বরাত। আমাদের ভারত উপমহাদেশের নামটা কি? আজকে দুর্বল দুর্বল লাগে কেন? দুপুরে খাবার দাবার কম করছেন না ঘুমাইতেছেন? আপনারা আছেন সজাগ? আমারে যদি সহযোগিতা দেন আমি কথা বলবো। শবে বরাত এটা ফার্সি শব্দ, শব মানে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, মুক্তির রজনী, কেউ বলেন ভাগ্য রজনী। আসলে এই রাতটাকে বলা হয়েছে নিসফে নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধতম রাত, হাদিসের ভাষায় নিসফে শাবানের রাত। এবং এই রাত নিয়া আমাদের সমাজে বাড়াবাড়িও আছে, সাড়াসাড়িও আছে। কিছু সংখ্যক ব্যক্তিরা শবে বরাতকে ডালাওভাবে অস্বীকার করেন যে এই রাত্রের কোনো তাৎপর্য নাই, এটা হলো বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? না সরি, এটা হলো সাড়াসাড়ি। এই রাতের তাৎপর্য নাই, এটা কোনো অস্বীকার করার কোনো উপায় নাই, বরং এই রাতের তাৎপর্য আছে হাদিস দ্বারা সাব্যস্ত। কি দ্বারা সাব্যস্ত? হাদিস দ্বারা। আবার শবে বরাতকে নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়িও আছে। কেমন বাড়াবাড়ি? সারা বছর নামাজে যায় না, কিন্তু শবে বরাতে মসজিদে যাইতে বলে না, আছে কি নেই? বসরি মুসল্লি, গত বছর দেখছিলাম এক লোক আসছে, আরেকজন জিজ্ঞাসা করছে কি রে তোরে সারা বছর দেখলাম না, তুই আসতে মসজিদে? ওই রে ভাই ঘুমাইছিলাম, বউর গুদামে বার হয়ে গেছে। বউ এখন তুমি মানুষের বাচ্চা নাই, হাইস্কুল রাইট গাঁওগ্রামের সব মানুষ মসজিদে, তোমার তুমি এখন আমার খান্দাত ঘুতি রেছো, যাইতানি না না, ও বউর গুতার জ্বালায় মসজিদ হয়েছে। তাহলে এমন কিছু মানুষ আছে সারা বছর মসজিদে যায় না, শহরাত মসজিদ বলে না, আছে কি নাই? আরেক কিছু মানুষ আছে এই রাতকে কেন্দ্র করে এরপরে শহরের অলিতে গুলিতে ঘুরে, দরগা সাফরান বিভিন্ন মাজার মোমবাতি আগরবাতি কলা গাছের মতো মোমবাতি জ্বালাইয়া এই রাত উদযাপন করে, এটা হলো বাড়াবাড়ি। আমলের নামে ধর্মের নামে বাতির সাথে কি সম্পর্ক? হিন্দুদের দেওয়ালিকা পূজা আর তাদের আরো বিভিন্ন পূজা আছে, এই সমস্ত পূজার সাথে আমাদের এই আমলগুলি সাদৃশ্য হয়ে যায়। এই জন্য শবে বরাত নিয়ে বাড়াবাড়িও করা ঠিক না আর সাড়া সাড়িও করা ঠিক না, ঠিক কিনা বলে? এই রাতের ফজিলত পাওয়া যায় সহিহ হাদিস একটা, আর বাকি যে সমস্ত হাদিস বর্ণনা করা হয়েছে সনদের দিক দিয়ে দুর্বল হলে আমলের দিক দিয়ে মুহাদ্দিসিনে কিরাম গ্রহণযোগ্য করেছেন। যেমন ইবনে মাজার হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলা আস-সামাই আদ-দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহ ألا من مسترزق فأرزقا ألا مبتلا فهو عافيا حضرت علي বলেন নবী জি বলেছেন যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধতম রাত যেটা আমরা কে শবে বরাত বলি ওই রাত যখন আগমন হয় ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা সম্ভব হলে
এই রাত জাগরণ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাহলে বুঝে গেল এই রাতে ইবাদত বন্দেগীর তাকিদ আছে কি নেই। কথা বলে তবে এই রাত ইবাদত বন্দেগী করা এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল। এটা কি নফল? এখন এই রাতে আপনি কি ইবাদত বন্দেগী করবেন? অনেকে জিজ্ঞাসা করে হুজুর সাবাবারাতের নামাজটা নিয়তটা বলে দেন। সারা জীবন খালি নিয়তই বলা হলো। আজও কিছু মুসলমান পাওয়া যায় ঈদের নামাজে আপনার জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজে ঈদের নামাজ পড়ে, আছে কি নাই? এই রাত্রের স্পেশালি কোনো নামাজ নাই, নফল বন্দেগী করবেন, যে কোনো দুই রাকাত ছোট্ট দুইটা সূরা দিয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। এটার জন্য নিয়ত করতে হবে আর লম্বা কিছু পড়তে হবে, এইগুলা আপনার উপরে কোনো চাপাইয়া দেওয়া হয় নাই। ফরজের খবর নাই আর লং নফল নিয়ে বাড়াবাড়ি, কথা বুঝছেন? এই জন্য এই রাত্রের পার্সোনাল কোনো স্পেশাল কোনো নামাজ নাই, বরং এই রাত আপনি উমর কাজা, জীবনে কত নামাজ কাজা করছেন এগুলো আদায় করে এটা করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, সালাতুত তাহাজ্জুদ পড়তে পারে, কিয়ামুল লাইল পড়তে পারে, তাওবা ইস্তিগফার পড়তে পারে, এগুলো করতে পারে। কিন্তু শবে বরাতের নামে স্পেশালি কোনো নামাজ নাই। পরের দিন রোজা, এটাও নফিল। তবে মুহাদ্দিসিনে কেরামদের মত হচ্ছে শাবান মাসে যেহেতু ১৪ই দিবাগত ১৫তম রাত, অর্ধতম রাত বলে চন্দ্র মাসের তিনটা দিনের ভিতরে পড়ে, কারণ চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ এই তিনটা দিন আয়ামে ২০ নফল রোজা, সেই নিয়তে যদি রোজা রাখেন অবশ্যই সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল রোজা হামেশা রাখতেন। তাহলে বোঝা গেল এই রাতের ফজিলত নফল বন্দেগি হাদিস দ্বারা প্রমাণিত, এটা ফরজ না, স্পেশালি কোনো নামাজ না। আপনি নওয়াফিল বন্দেগি দুই রেখাত পড়তে পারেন, অথবা আপনার জীবনে যত নামাজ কাজা হয়েছে আজকে এই রাত আপনি যদি মান্যত করেন যে আমি আজকের রাতটা আমার জীবনের যত কাজা নামাজ হয়েছে এগুলো আমি আদায় করব, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আর যদি বেশি ব্যস্ত থাকে সারা রাত শুইয়া ফজরের নামাজটা জামাত পড়বেন, আল্লাহ পাক এই রাত্রির ফজিলত থেকে আপনাকে বঞ্চিত করবেন না, ঠিক কিনা বলে? আর ফরজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আর সারা রাত হই হুল্লা, এরপরে মাজারে ঘুরাঘুরি, মোমবাতি আগরবাতি জ্বালানি, পটকাবাজি, মানুষের ঘরে ঘরে আপনার দেখা সাক্ষাৎ, এই সমস্ত করিয়া সবে রাত পালন করার চাইতে সারা রাত ঘুমাইয়া ফজরের নামাজ জমাতে পড়া ভালো। কথা কি বুঝাইতে পারছি? এই হাদিসের লাস্টের কথাটা আছে, কেন না আল্লাহ তাআলা এই দিন প্রথম আসমানে অবতরণ করেন, সুবহানাল্লাহ বলেন। তবে সহিহ হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি লাইলা, এমন কোন রাত নাই যে রাতে আল্লাহ পাক সুলুসুল লাইল অর্থাৎ রাত্রের তিন ভাগের শেষ দিকে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন না, প্রত্যেকটা রাত্রের শেষ ভাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম অবস্থান করেন, বান্দা বান্দির কাছে আসেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন, আছে কি কেউ পাপিষ্ট গুনাহগার, আমি আল্লাহর কাছে চাইলে আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেব। তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফি চাইব, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী বলেছেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ বলেন আছে কি কেউ অভাবী, আমি আল্লাহর কাছে যদি কেউ চায় তার জিন্দেগির অভাব অনটন দূর করে দেব। আল্লাহ পাক এইভাবে ডাকেন আলা মুবতালান ফাহুয়া আফিয়া, আছে কি কেউ বিপদগ্রস্ত অসুস্থ, আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব না শুধু সমস্ত বিমার আজার দূর করে দিব। আলা কাজা হাত্তা ইয়াতলুআল ফাজর, এইভাবে আমার আল্লাহ ডাকতে ডাকতে ভোর পর্যন্ত ফজর পর্যন্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ তাআলা তার বান্দারে ক্ষমার দৃষ্টিতে ডাকেন। আর এই সময় যদি আপনি আল্লাহর দৃষ্টির খেলাপ থাকেন, আপনি সারা রাত কষ্ট করে মাফ পাবেন না, ঠিক কিনা? আমাদের গুনাহ খাতা আছে কি নাই? হ্যাঁ, আমরা অভাবী আছে কি নাই? আমাদের মধ্যে অসুস্থ আছে কি নাই? ডাক্তার ফেইল, চিকিৎসা ফেইল, কিন্তু আল্লাহর কাছে আপনি চান। আবার রোগ হইলে মনটারে খারাপ করিয়েন না, অভাব অভিযোগ মানুষের থাকবেই। এই দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা, এখানে যেমন হাসির জায়গা, এখানে তেমন কান্নার জায়গা, এখানে যেমন সুস্থতার জায়গা, এখানে অসুস্থতার জায়গা। কারণ এই দুনিয়ার ভিতরে আপনার মন চায় জীবন চালাইলে আপনি মনের চাহিদা পাবেন না, এখানে কষ্ট করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা যারা সত্যিকারের মুমিন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে বিপদ আপদ রোগে সুখে রাখেন, কারণ এগুলাতে থাকলে বান্দা বারবার আল্লাহর দরবারে ধরনা দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সব সময় আরামে থাকেন, আল্লাহকে ভুলে যাবেন। মেডিকেলে যাইবেন, দেখবেন কত রোগী আল্লাহরে ডাকে। যত মায়ার বান্দা আল্লাহ তারে বেশি টেনশনে রাখেন। নবীদেরকেও আল্লাহ ছাড়েন নাই, নবীদের উপরে আল্লাহ আল্লাহর বড় বড় বিপদ দিয়েছেন, দেন নাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াত দুর স্মরণ করো আমার নবী আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের কথা, যিনি অসুস্থতায় কাতর হয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আমি তো অসুখ বিসুখে মুবতলা আছি, আর তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমার অসুখ বিসুখের উপরে দয়া করো। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম লিখছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর বিমার রাখলেন। কয় বছর? আজকে একটু জ্বর হইলে মসজিদ বাদ দিয়া দেই, একটু মাথা ব্যথা হলে নামাজ বাদ দিয়া দেই। আল্লাহর নবী আইয়ুব দীর্ঘ ধারাবাহিক 18 বছর পর্যন্ত অসুস্থ, কি রোগী ছিলেন, পা থেকে মাথা পর্যন্ত পচে গেছে, মাংস টুকরাগুলি কষে কষে পড়তেছে, শরীরে জীবাণু হয়ে গেছে। এতগুলি থাকার পরে শুধু তার জিহ্বাটা সুস্থ ছিল, এই জিহ্বা দিয়া তিনি আল্লাহ পাকের জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 18 বছরের মাথায় এবার লক্ষ্য করে দেখেন, যেই জিহ্বা সুস্থ ছিল আর এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতেন, এই জিহ্বার মাথায় পচন্দ রয়েছে, সুখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন আমি তো তোমার কাছে কোনো অভিযোগ করব না, 18 পর্যন্ত বছর পর্যন্ত বিমার দিলাই তোমার কাছে কোনো শিকায়ত করব না, আজকে আমি একটু দরখাস্ত করব, আমার জিহ্বাটা পছন্দ রয়েছে, অন্ততপক্ষে জিহ্বাটারে সুস্থ রাখো, আমার জিহ্বা যদি পছন্দরে পড়ে যায় তোমার মতো মাওলার জিকির আমি আর কি দিয়া করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে বিমার দিলেন, ধৈর্যের পরীক্ষায় শুধু উত্তীর্ণ করেন নাই, এই মর্মে আয়াত নাজিল করলেন, যারে আইয়ুব তোমার দরখাস্ত শুধু কবুল করি নাই, দীর্ঘ 18 বছরের বেমার দূর করে আবার নব যৌবন ফিরাইয়া দিলাম, ওহুয়া মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমরা অসুস্থ হলে শিফা দেন কে? আল্লাহর নামটা জুড়ে বলতে হবে, কে দেন? হে আল্লাহ আছেন কি নাই? হে আল্লাহ আওয়াজ শুনেন কি না? এর অসুস্থতা বা যে কোনো বিপদে আপদে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কিচ্ছার বর্ণনা করছেন, আল্লাহ পাক বলছেন, ওয়া জান্নুন ইদ্দাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি
فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ পড়েন সবাই لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ আমার নবী ইউনূস, আমি তার মাছের পেটের খাদ্য বানালাম, মাছ ইউনূসকে গিলে চলে গেল সমুদ্রের তলদেশে, আর তিনি মাছের পেটে বসে বসে আমারে ডাক দিলেন। জোরে বলেন কারে? তার ডাকটা কত সুন্দর ছিল, যেটার নাম গুলো আয়াতে কারিমা। বেশি বেশি করে আমল করব আমরা। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন। আল্লাহ তাআলা, তুমি তো পবিত্র, আমি তো অপরাধী, মাছের পেটের খাদ্য এটা আমার অপরাধের কারণ, সুতরাং আমারে তুমি রক্ষা করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাকে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু, সবাই পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার নবী ইউনূস, তোমারে আমি মাছের পেটের খাদ্য বানালাম সমুদ্রের তলদেশে, এরপরে তুমি যখন আমারে ডাক দিলে, আমি আর হামুর রাহিমিন তোমার ডাকে শুধু সাড়া দেই নাই, মাছের পেট থেকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ এই কথা বলে শেষ করেন নাই, আল্লাহ বলছেন ওয়াকাজালিকা, এইভাবে ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, মুমিনেরা যদি বিপদগ্রস্ত হয়ে আমারে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। বিশেষ করে প্রত্যেকটা রাত আল্লাহ সাত আসমানের নিচে অবস্থান করেন আর বান্দাদেরকে ডাকেন। এই সময় যদি আমরা আল্লাহর নজরে না থাকি আর আল্লাহ যদি আমারে ডাকে পান না, তাহলে দুষ্টাকার আল্লাহ না আমাদের। তো আমরা এই সময় বেশি বেশি করি আল্লাহর কাছে সাহায্য চাই। কত সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। এবং বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, গুনার কাম ছেড়ে দিয়ে যখন বান্দা আল্লাহর দিকে ফিরে, একটা হাদিস বলি, নবীজি বলেছেন সাহাবায়ে কেরামদের মাঝে, বলছেন আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, একজন মরুভূমির ভিতরে বুঝাই করা উট নিয়া সে তার গন্তব্যস্থানে রওনা দিয়েছে, আর যদি মরুভূমির ভিতর থেকে বুঝাই করা হাট উটটা তার হাত ছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, সে খুশি হবে না বেজার হবে? দীর্ঘক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করতে করতে যখন উট খুঁজিয়ে পায় না, একটা ছায়াদার গাছের নিচে পরিশ্রান্ত অবস্থায় সে বিশ্রাম গ্রহণ করেছে, বিশ্রাম থেকে চোখ খুলে দেখে হারানো উটটা তার সামনে দাঁড়িয়ে আছে, এতে মালিক খুশি না হবে না বেজার হবে? আপনারা যেভাবে বলছেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই খুশি হবে, নবীজি বলেন বুঝাই করা মাল সামানা বুঝাই করা উটটা হারিয়ে যাওয়ার পরে মালিকের সামনে কাছে পাওয়ার পার কারণে ওই মালিক না যত খুশি হয়, গুনাগার বান্দা বান্দি গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রহমতের দিকে যখন প্রত্যাবর্তন করে, আমার আল্লাহ তার বান্দা বান্দির উপরে এর চাইতে বেশি পরিমাণে রাজি আর খুশি হয়। আল্লাহু আকবার, সেই আল্লাহ, এই আল্লাহর কাছে আমরা চাই, এই আল্লাহর কাছে বেশি করে দরনা দে, করতে পারবো তো ইনশাআল্লাহ। এই রাত্রে আরেকটা কাজ করি, তওবা করি। কি করি? তওবা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তওবা করো, তওবায়ে নসুহা, আই তওবাতান খালিসা। নসুহা এর অর্থ হচ্ছে খাঁটি তওবা। আপনারা দেখবেন
বিদেশি মধুর প্যাকেট যদি কিনে আনেন অথবা মধুর যদি বুঝা মানেন, ওখানে আরবিতে লেখা আছে আসলে না সহ, এর অর্থ হচ্ছে খাঁটি খাঁটি। এখানে নসহ শব্দের অর্থ হচ্ছে খাঁটি, প্রিয়। খাঁটি তোবা কারে বলে? আমরা অনেক সময় তোবা করি গালে দুইটা সর দিয়ে আছে কি নাই, দুই দিকে দুইটা তাপ্পর দিল আর তওবা করলো। গালে চড় দিলে তপ্পা আপনার তাপ্পর হয়ে তওবা হয় না। জেনে রাখবে যে তওবার ভিতরে তিনটা জিনিস কমপক্ষে থাকবে, তার নাম খাঁটি তওবা। কয়টা আওয়াজ দেন? এক নম্বরে হলো যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সমস্ত গুনার উপরে আল্লাহ পাকের কাছে আমরা লজ্জিত হব। দুই নম্বরে ওয়াদা করব আর জানিয়ে বুঝিয়া কোনো প্রকারের গুনাহে জড়িত হব না। তিন নম্বরে আল্লাহর হক আর বান্দার হক যতটুকু লঙ্ঘন করেছি তা আদায় করার চেষ্টা করব। যদি এই তিনটা জিনিস তাওবার ভিতরে থাকে, তার নাম তাওবা নসুহা। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন আত্তাইবু মিনাদ দাম্বি কামান লা দাম্বা লাহু, গুনাহ থেকে তোবাকারী এমন ভাবে গুনাহ মুক্ত হয় সে যেন জিন্দেগিতেও গুনাহ করে নাই। অন্য হাদিসে আসছে ওবাদদালতু লাকুম সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ গুনার জায়গাটা নেকি দিয়া পরিবর্তন করে দেবে। এমন দয়াল আল্লাহ কোথায় পাবে? বেশি বেশি করে স্টেপ পার পড়বো, করতে পারবো তো? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে শবেবরাতের রাত্রে আমরা কি মাঝারে মাঝারে ঘুরতাম না আল্লাহর কাছে চাইতাম? বেহুদা মাজারে করবেন না, এই রাত ফুর্তি আমুদ হালুয়া রুটির রাত বানাবেন না। এখন সমাজে অনেকটা কমছে, আগে তো যে অবস্থা ছিল বাড়িতে বাড়িতে সিন্নি আর মিলাদ আর কেউ বানাইতো হালুয়া, এবং জিজ্ঞাসা করা হইতো যে আজকের দিন হালুয়া খেন। বনওয়াট হাদিস কয় রসুলুল্লাহ দান্দান মুবারক শহীদ করছেন উহুদের ময়দানে, শক্ত খাবার খাইতে পারেন নাই, এই জন্য নরম খাবারের ব্যবস্থা করছে। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করছেন, তাহলে এটা যদি মাপকাঠি হিসেবে মানতে হয় তাহলে হালুয়া রুটি খাইতা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁত দিছেন আপনার দাঁতও দিতেন, নিয়ম তো হইলো দাঁত দেওয়া, এ বানাইছে এটা দিয়ে খাওয়া। এগুলা ছিল আমাদের ভারত উপমহাদেশে রুসুম। আল্লাহ এই সমস্ত বদ রুসুম বেদাতি আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি। এই রাত হালুয়া রুটির রাত না, এই রাত শিরনির রাত না, এই রাত দুমদাম করে খাওয়া দাওয়ার রাত না, এই রাত হচ্ছে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার রাত। কি বলেন, ঠিক না? এবং আল্লাহ তাআলা তার বান্দারে কত প্রিয়, কত ভালোবাসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন কোরআন করিমে আপনার নবীর কাছে কিছু প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চায় চন্দ্র জিনিসটা কি? আমার আল্লাহ বলছেন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, নবীজি আপনি উত্তর দেন, বলেন এটা মানুষের জন্য ক্যালেন্ডার। আর এক জায়গায় বলা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ, নবীজি আপনার কাছ থেকে জানতে চায় রূহ জিনিসটা কি? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি জানাইয়া দিন রূহ আল্লাহর একটা আদেশ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছ থেকে মদ আর জুয়া সম্পর্কে মানুষ জানতে চায়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি জানাইয়া দিন একটা জঘন্যতম গুনাহ। ইয়াসআলুনাকা আনিল হাইজ, আপনার কাছ থেকে মানুষে জানতে চায় মা বন্ধের মাসিক সম্পর্কে, কুল হিয়া আজা, আপনি জানাইয়া দিন এটা অশুচি। এর মানে হলো কোরআনে কারিমে
যত জায়গাতে ইয়াসআলুনাকা বলে নবীরে প্রশ্ন করা হয়েছে, সব প্রশ্নের জবাব আল্লাহ তার নবীরে দিয়া দিছেন, ঠিক কি না? কিন্তু একটা জায়গা ব্যতিক্রম। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ বলছেন যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায়, আল্লাহ বলেন নাই আপনি জবাব দেন, এখানে স্বয়ং আল্লাহ জবাব দিয়েছেন, আমার বান্দা বান্দির জানা উচিত, আমি তো তার একদম নিকটবর্তী। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সৃষ্টিরাজির ব্যাপারে প্রশ্ন করা হলে নবীরে দিয়ে জবাব দিলেন, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি নিজে জবাব দিলেন। মূল কারণ হলো আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ তার বান্দা বান্দি আল্লাহ সম্পর্কে জানতে চায়, আল্লাহ যে তার বান্দারে মহব্বত করে রহমতের কোলে আশ্রয় দেয়, এই জন্য মাসকানে নবীরেও সুযোগ না দিয়া আল্লাহ মহব্বতের বহি প্রকাশ ঘটাইতে গিয়া স্বয়ং নিজে তার বান্দা বান্দির জবাব দিয়া দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য যা চাওয়ার যা পাওয়ার সব চাইব কার কাছে? আরো জোরে তাহলে এই রাত চাইতে পারবো তো ইনশাআল্লাহ। এই রাত্রের একটা সহিহ হাদিস আছে, সেই হাদিসটা শেখ নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ তার লেখা আস-সহিহাতু সিলসিলাতুল আহাদিস আন-নববিয়্যাহ, তিনি সেখানে এই হাদিসটা হাসান হাদিস নির্ভরযোগ্য হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লায়াত্তালি ইলা নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, নিঃসন্দেহে শাবান মাসের অর্ধতম রাত যখন আসে তো আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টিরাজির প্রতি দয়াশীল হন। সুবহানাল্লাহ। আস্তে বললেন সৃষ্টিরাজির প্রতি আল্লাহ কি হন? মনোবেশিত হন, একটু আল্লাহ পাক নজর দেন। সৃষ্টিরাজি বলতে এখানে মানুষ, ইনসান, জিন্নাত, জীব, জানোয়ার, কীট পতঙ্গ সবাই, কিন্তু বিশেষ করে তার বান্দা। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং এই রাত আল্লাহ তাআলা তার সৃষ্টিরাজিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে দুই ব্যক্তি ছাড়া, কয় ব্যক্তি ছাড়া? দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাইকে মাফ করেন। সুবহানাল্লাহ। বলেন এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুশরিক, আর আরেক শ্রেণীর মানুষ করে যারা হিংসু। তাহলে এই রাত্রে আল্লাহর কাছে দয়া পাইতে গেলে আমাদের দুইটা খাসলত বাদ দিতে হবে, ঠিক কি না? কয়টা খাসলত? একটা খাসলত হলো কোনো অবস্থাতে আমরা শিরিক কাজ করব না। সমাজে শিরিক আছে কি না? ওলি আল্লাহর নামে, মাজারের নামে, পীর বুজুর্গের নামে, দরগার নামে আজকে শিরকে ভর্তি হয়ে গেছে আমাদের সমাজ, ঠিক কি না? ওখানে গিয়েই চান্দুয়া দেয়, মুরুকটা দিয়া দেয়, ছিন্নি নিয়ে যায়, সিজদা দেয়, এরপরে 1000 নোট ছেড়ে দেয় শাহজালালের মাজারের ডেস্কিতে, আর বলে বাবা বড় কষ্ট করে আসছি, মকসুদটা পূরণ করে দাও। এই সমস্ত কাজগুলি কোনোদিন করবে না। আবার এই কথাগুলি বলে আমাদের দেশের কিছু আশিকের রসুল আছে পাগল সাগর, কারণ স্বার্থর আঘাত পড়ে তো তখন হইব এরা ওলি আল্লাহ বিরোধী। এরা কি বিরোধী? ওলি আল্লাহ বিরোধী। হক কথা বললে ওলি আল্লাহ বিরোধী না, ভুল কথা। আমরা ওলিয়া উলিয়া বিরোধী নয়, আমরা ওলিয়া উলিয়ার নামে বন্নামির বিরোধী। কথা ঠিক কিনা বলে? শাহজালাল অবশ্যই আল্লাহর ওলি, শাহপরান আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, আরো যারা আছেন সবাই আল্লাহর ওলি। কিন্তু আজকে জমিনে তারে থাকলে এদেরকে থাপ্পড় দিতেন, উনারা করছেন কি, উনাদের অবদান কি, আর উনাদেরকে কবরে শুয়ে আজকে করা হচ্ছে কি? কথা ঠিক কিনা বলে? পাগলামির আর দিন নাই, এখন মানুষ বুঝে। একবার শুনছিলাম পাকিস্তান আমলে, পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? আইয়ুব খান। তো একবার ফাগলা গারদে গেছিল ফাগল দেখতে, ফাগল দেখতে। জেলখানা ফাগল আছে কি নাই?
আমরা রিজেলও আসেনি, ইনো পাগল নাই, ইনো সুর সুরটা লাঠিয়ে বদমাই শুকু, ঠিক কি না? পাবনা আছে পাগলখানা, তো পাগলা পাগলখানায় গেছে। যাওয়ার পরে পাগলাখানায় গারদের নামার সাথে সাথে কয়েকজন পাগল পাগল তাকে ধরে ফেলছে, এই মিয়া তুমি খে। আইয়ুব খান বলছে, তোমরা আমারই চেনো না? আই এম প্রেসিডেন্ট অফ দ্য পাকিস্তান, আমি তো পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। পাগলারা বলছে, বুঝছি, আমরা ওইলা হইতাম, জায়গা মতে আইসো, কয়দিন আমাদের সাথে থাকো, মাথা ঠিক হয়ে যাবে, কথা বলছে। এখন মানুষে বুঝে পাগলামি আর এই যুগ না, গুলাবানিতে মাস স্বীকার করার সুযোগ নাই। আপনারা আল্লাহর ওলিদের নামে মাজারে গিয়ে শিরিক কাজ করবেন, আর আমরা এগুলা বাধা দিব জনগণকে শিরিক থেকে মুক্ত করার জন্য। আর আপনি বলবেন ওলিয়াউলা বিরোধী, আসলে আপনারা ওলিয়াউলার নামে আপনারা করছেন বন্ডামি, কথা ঠিক কিনা বলেন? আমরা কোনোদিন বন্ডামিরে সাপোর্ট করব, এরা অবশ্যই আল্লাহর ওলি। আবার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিছু মাজার টাজার পাওয়া যায়, এরা নাম শুনলে এরা ওলি না ঠলি আমার কাছে সন্দেহ না। জগন্নাথপুরে মাহফিলে গেলাম, ওখানে গিয়া দেখি হযরত ইদুর শাহ রহমতুল্লাহ, খটাইশা, বটইশা, এই সাতকের রাস্তা সুনামগঞ্জে গোবিন্দগঞ্জ পার হওয়ার পরে এখানে আছে একজন হযরত লেংলেং শাহ। আচ্ছা বলেন তো, এই ইদুর শাহ লেংলেং শাহ এগুলো কোনো আল্লাহর ওলি হইতে পারে? লেংটা শাহ পীরে কামিল, লেংটা হয়ে গেলে আর কিচ্ছু লাগে না, পীরে কামিল হয়ে গেছে সব, আর এগুলারে মানুষ বক্ত করে, নাউযু বিল্লাহি মিন শাইতানির রাজিম। ইমামে আবু হানিফার দর্শন হচ্ছে, কেউ যদি পানির উপর দিয়ে হাঁটিয়েও যায় আর যদি তার ভিতরে কোনো শরীয়ত থাকে না, সে পীর না, সে শয়তান, কথা ঠিক কি না? সুতরাং আমরা শয়তানি কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ তো করা দূরের কথা, এদেরকে আমরা কখনো আমরা পছন্দ করব না, ঠিক কি না? এটা আমার ইসলাম না, এটা আমার ইসলাম চুলে তেল দেয় না দীর্ঘদিন যাবৎ, সালার চট পড়ে আসি কিনে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, এগুলা কিসের অলিয়া অলিয়া? আরেক গ্রুপ আছে কিছু কিছু অলিয়া উলিয়াদের কিচ্ছা কাহিনী, এদের মর্যাদা বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে দিয়ে নেয় গিয়ে, আসে কি নাই? খালি অমুক সাবরে মান্নত করো, অমুক সাবরে ভক্তি করো, এই নতা করছিলা, হেই নতা করছিলা, অত হয়ে গেছে, অত হয়ে গেছে, এন জনজাত গিয়ে দেখা গেছে রসুল্লা তো সেবাই নিয়েছেন, এই ফাও বান্ডামে কথা, যা মনে চায় তা, আসে কি নাই সমাজের ভিতরে? কোন পীর সাহেবে তাবিজ দিয়েছেন ফানিত মরা, লাস্ট নয় দিন ভরে জিন্দ হয়ে গেছে, মরা লাস্ট এমনিও জিন্দ হইব, তাবিজ দেওয়া লাগতো, পানি খাইতে খাইতে জিন্দা না হয়ে যাইব, ঠিক কিনা বল? হায় রে হা, এই সমস্ত বন্ডামি কথাবার্তা কইয়া এরা নিজের পকেট বাড়ি করতে চায়, কথা ঠিক কি না? এগুলো ইসলামে কোনো স্থান নাই, কথাগুলি বুঝাইতে পারছি? আরো কিছু ফির আছে আমাদের দেশে, এখন ইউটিউবে দেখবেন, জিকির করতে করতে এখন দেখা যায় আপনার প্যান্ডেল উঠিয়া লাফায়, আছে কিনা? আবার আত ছাড়ে না, জানলে যে ফোড়লে বর্ত হয়ে যাবো। এই সমস্ত কাজ তো আমার নবী করেন নাই। এরপরে জিকির করতে করতে ফিরের উপরে উঠে যায়, হয় তুই কুদা কুদা, তো এখানে বৈশা রয়েছে রে, আরেক বেটা বাধা দিল, এই তুমি সরো। এই এই সমস্ত লেবাসদারি তথাকথিত পীরদের দ্বারা আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলি আমাদের নজরে রাখতে হবে। এই জন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, একমাত্র আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ ছাড়া সবার প্রতি তিনি সদয় হন, সবাইকে ক্ষমার চোখে দেখেন। তাহলে ক্ষমা থেকে কারা মুক্ত আছে? যারা শিরিক কাজ করবে, আমরা শিরিক কাজ করব, জোরে বলেন করব। কোন পীর বুজুর্গের কাছে সাহায্য চাইব, কোন মুর্দার কাছে সাহায্য চাইব, যা চাওয়ার আছে, যা পাওয়ার আছে সব চাইব কার কাছে? আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
কথাটা কার? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো আর সালাতের দ্বারা আমার কাছে সাহায্য চাও। বিপদ এসে গেছে, তোমার কোনো প্রয়োজন দেখা দিয়েছে, নামাজে দাঁড়াও, আমি আল্লাহ নামাজরত অবস্থায় তোমার সব বাসনা পূরণ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাইমু আমরা কার কাছে? সন্তান দেওয়ার মালিককে, রিজেক দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, পড়াশোনাতে পরীক্ষায় উত্তীর্ণ করার মালিককে, বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? সব আল্লাহর কাছে। কোন জিনিস আল্লাহর কাছে অভাব নাই, ঠিক কিনা বলে? বর্তমানে তো অভাব অনটন চলে, ঠিক কিনা? সোয়াবিন তেলের দাম বাড়ছে না কমছে? সামনে দিয়ে রমজান আসতেছে, চুলা মুড়ি পিয়াজি দাম বাড়বে কিনা কমবে? তাহলে রাষ্ট্রে অভাব আছে কিন্তু আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই। দুনিয়ার যত বড় বড় সম্পদশালী আছে, আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সব কোটিপতির দল আমি আল্লাহর দৃষ্টিতে ফকির, আর আমি আল্লাহ তোমাদের সকলের চাইতে ধনী। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? আমার আল্লাহ পাকের এক নাম রাজ্জাক। কত বড় রাজ্জাক! وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি নাই। বলেন সুবহানাল্লাহ। মানুষ, জীব, জানোয়ার, কীট পতঙ্গ সমস্ত মখলুকাতকে পেট ভরে খাওয়ার দেন কে? আর জোরে আল্লাহর নামটা বলতে হবে, দেন কে? আপনাদেরকে একটু কষ্ট দেই, মাহফিল তো ভর্তি হয়ে গেছে, একটু সামনে আসে, একটু সামনে। আমরা বেশি করে কথা করব, বলবো না ইনশাল্লাহ। সামনের দিকে আমরা দুয়ার দিকে চলে যাব, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মাহফিলে আসতে আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলে। আমি এই এলাকায় আরো আইছি, আর যতবার আসছি আপনাদের আন্তরিকতা দেখে আমার মনে দিলের সাক্ষ্য দেয়, যত এই জায়গায় দুইটা যতটা প্রোগ্রাম হয় আসলে আপনারা আল্লাহর জন্যই করেন, আপনাদের মধ্যে খলুসিয়ত আছে। যদিও অন্যান্য মা এলাকার মাহফিলের তুলনায় পরিধি ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মনটা অনেক বড়, আল্লাহ কবুল করছেন বলেই আমরা মাহফিলে আসতে পারিছি বলি আলহামদুলিল্লাহ। এবং আমি আরো দেখছি এখানে আমি কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলি, কিন্তু আপনারা খুব আন্তরিকতার সহিত কথাগুলি শুনেন, বিষয় ভিত্তিক কথা শুনেন। আপনারা আলহামদুলিল্লাহ সচেতন পাবলিক। আল্লাহ আপনাদের এই সচেতনতাকে আল্লাহ ধরে রাখার তৌফিক দিন বলি আমি। তো আমি খুব টায়ার্ড, আজকে বেশি কথা বলবো না। বলছিলাম রিজেকের মালিক কে? রিজেক কার নাম? খালি পেট ভরে ভাত খাওয়ার নাম রিজেক না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে লেখছেন, একটা মানুষ বা প্রাণী জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার যত চাহিদা আছে সব চাহিদা পূরণ করার নাম রিজেক। আল্লাহ পাক শুধু মানুষের চাহিদা পূরণ করেন না, জীব জানোয়ারের চাহিদা পূরণ করেন। বাঘের পেট মোটা না মানুষের পেট মোটা, হাতির পেট মোটা না মানুষের পেট মোটা,
এইভাবে সিংহের পেট মোটা না মানুষের পেট মোটা, 100 জন খাবার একত্রিত করলে যা হবে হাতির একটা লুকমা তা হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তারাও কিন্তু ডেইলি উদর ভর্তি করে খাবার দিচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমরা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন রে আল্লাহ খাবার দিতে অসুবিধা হবে? অসমেন কালেও না, সুবহানাল্লাহ। আমরা তো জানি না এই পৃথিবীতে এমনও মখলুক আছে তাদের খাবারের চাহিদা শুনলে আপনারা আশ্চর্য হবেন। একখানা কিতাব আছে হায়াতুল হায়ওয়ান, এটার লেখক হচ্ছেন আল্লামা দামিরি আল মিসরি, আজ থেকে 950 বৎসর আগের বই। সুবহানাল্লাহ বলেন, 950টা প্রাণীর জীবনী নিয়া এই বইটা রচনা করেছেন আল্লামা দামিরি আল মিসরি। এখানে তিনি সমুদ্রের মাঝখানে একটা প্রাণীর সন্ধান পেয়েছেন এবং এই প্রাণীর সম্পর্কে তিনি লিখছেন যে এত বিশাল প্রাণী, যে প্রাণীর বছরে মাত্র খায় 2 বার। সুবহানাল্লাহর আওয়াজ শুনে, বছরে কয়বার খায়? আমরা ডেইলি কয়বার খাই? 3 বার। আরো যে সাটা খান, কত কিছু খান, ঘুম থেকে সজাগ হওয়ার পর থেকে তো খারি শুরু হয়েছে আর ঘুমানোর আগ পর্যন্ত, ঠিক কি না? ওই প্রাণী বছরে মাত্র খায় 2 বার, 6 মাস পরে তার পেটের ক্ষুধা লাগে, এক খাবারে 6 মাস যায়, আরেকবার পেটের ক্ষুধা লাগলে 6 মাস পরে আবার খাবার খায়। এখন তার খাবারটা কতটুকু জানতেননি? আল্লামা দামিরি আল মিসরি তিনি লিখেছেন প্রাণীটা যখন 6 মাস পরে ক্ষুধা লাগে পেটের বুকে, তখন সমুদ্রের মাঝখানে সে চতুর্দিক দিয়া দৌড়াদৌড়ি করে, এক পর্যায়ে এসে সমুদ্রের মোহানায় অবস্থান করে। সমুদ্রের মোহানা হলো বিভিন্ন সমুদ্রের মাথাগুলি এক জায়গায় জমা হয়েছে, এক পথ দিয়া বের হয়েছে, ওই জায়গার নাম মোহানা। ওই জায়গায় আসিয়া সে হা করিয়া বসিয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের ভিতরে এমন একটা আলো দিয়েছেন, হা করার সঙ্গে সঙ্গে জিহ্বার মধ্যখান থেকে পানির নিচ দিয়া কত শত মাইল পর্যন্ত আলোকিত হয়ে যায়। জুনাকি পোকা আল্লাহ তার পেটের পিছনে ব্যাটারি সিস্টেম করছেন, দেখছেন কিনা? খালি আলো দেয়, সুবহানাল্লাহ বলবেন না, কি চমৎকার আল্লাহর মখলুক। আর এই মখলুক তার মুখের ভিতর দিয়ে হা করার সঙ্গে সঙ্গে যে লাইটটা যায়, এই লাইটের আলোয় সমুদ্রের কত শত মাইল পর্যন্ত আলোকিত হয়। তো তিনি লিখছেন সমুদ্রের ভিতরে আছে হাঙ্গর, কুমির, জলহস্তি, মাছ, এরপরে আরো বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী, এরা গিয়া আলো দেখার পরে আনন্দে ঢেউ খেলে আর তার মুখের ভিতরে গিয়া জমা হয়ে কুটি কুটি জলহস্তি, হাঙ্গর, কুমির, এই প্রাণীগুলি যখন জমা হওয়ার পরে সে বুঝে যে এখন আমার 6 মাসের বুঝ হয়ে যাবে। মুখ দিয়া একটা চাপ দেয় আর এক চাপে সব খাবার দাবারগুলি পাকস্থলিতে পৌঁছাই দেয়, 6 মাসের খাবার হয়ে যায়। এত বড় প্রাণীরও আল্লাহ খাওয়ায়, তাহলে আমাদেরকে খাওয়াইতে আল্লাহর কোনো অসুবিধা আছে? আসলে আমাদের মন ছোট, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছোট, কথা ঠিক না? আল্লাহর প্রতি বড় ধারণা রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ঠিক কি না? তিনি কুল কায়নাতকে চালাচ্ছেন, সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমরা এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে যদি থাকতে চাই, আল্লাহর দয়া আর মায়া আমরা যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে 2টা কাজ পরিহার করতে হবে। 1 নম্বর কাজ হলো শিরিক কাজ বর্জন করতে হবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো আমরা হিংসা মুক্ত সমাজ গঠন করব, সমাজ থেকে হিংসাকে তাড়িয়ে দিব, রাজি আছেন? সমাজে হিংসা আছে কি নাই? হিংসা বিদ্বেষ নাই? কেন হিংসা করবেন? হাদিস শরীফে আসছে মূল্যবান জিনিসপত্রের উপরে মরিচিকা লাগলে, জঙ্গার লাগলে যেইভাবে এটারে বিনাশ করে দেয়, যেই সমাজের ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে এই সমাজটাকে এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ঠিক কিনা? কোনোদিন হিংসা করবেন না,
আপনারে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিছেন, আপনার ভাইকে হয়তো বেশি দিছেন, এই জন্য এটার জন্য আপনি হিংসা করার দরকার নাই। আপনি যতটুকু পাইছেন তার উপরে সবুর থাকুন। মুমিনদের দায়িত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এখন একজনের বাড়ি বিল্ডিং, আপনি হিংসা করে বড় বিল্ডিং বানাবেন, একজনের জায়গা আছে একটু, আপনি চাচ্ছেন তার চেয়ে বেশি, একজনের গাড়ি আছে তিনটা, আপনি চাচ্ছেন পাঁচটা। এই যে প্রতিযোগিতার মাধ্যমে দুনিয়ার লুব লালসার প্রতি ঝুঁকে পড়া, এগুলা সমাজের ভিতরে কলঙ্ক আর ফিতনা রক্তপাত সৃষ্টি করে দেয়, ঠিক কিনা বলে। বরং মুমিনদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা। ডাল ভাত খাইলেও আলহামদুলিল্লাহ, গোশত ভাত খাইলেও, আর আমরা অন্যর খারাপটা না দেখে ভালোটা দেখবো, ঠিক কিনা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোকে আসে অভিযোগ করলো, হুজুর আমার তো এক জোড়া জুতা পড়ার মতো ব্যবস্থা নাই, একটু দোয়া করুন আল্লাহ যেন আমার এক জোড়া স্যান্ডেল পড়ার তৌফিক দেয়। উনি বললেন, এক কাজ করো, তুমি একটু টাউন ঘুরিয়ে আসো, শহর ঘুরিয়ে আসো। গোটা শহর ঘুরে আসার পরে হল বলে, হুজুর দুয়ার কোনো দরকার নাই, আমার বুঝ হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ আমার জুতারও দরকার নাই। তিনি জিজ্ঞাসা করলেন, বুঝলাম না। বলে, হুজুর আমি শহর ঘুরতে গিয়া দেখলাম আমার তো আজকে জুতা নাই, পা আছে কিন্তু বহু মানুষের পাও নাই, ঠেঙ্গু নাই। আমার তো আল্লাহ ঠেং দিছে, জুতা একজোড়া নাই তো কি হয়েছে, অনেকের তো ঠেঙ্গো নাই, সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য সবসময় মুমিনরা নিজ থেকে তাকাবে, অন্যের শুক্রিয়া আদায় করবে, অন্যের ভালো দেখবে, কোনো বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ দলাদলি করব না, কারণ এগুলার দ্বারা সমাজ নষ্ট হয়, ঠিক কিনা বলে। এবং হিংসা এটা শয়তানের হাতিয়ার। কার হাতিয়ার? হিংসা তো খালি আপনাদের মাঝে না, হুজুরদের মাঝেও আছে। পানিত সেদ মারলে আঁটু থোড়ে একটা কথা আছে, কি বলেন, আমরাও যে খুব ভালো মানুষ না, হুজুরদের মধ্যেও হিংসা আছে। কিছু কিছু হুজুররা আছে, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না আছে কি নাই, খালি ফতোয়াবাজি করে, অমুক ভালো না তমুক ভালো না, অমুক এটা মানে না তমুক এটা মানে না। এই সমস্ত যে সমস্ত হুজুররা টানা ঘেঁচা করে, আপনি বুঝবেন অল্প বিদ্যা ভয়ঙ্কর, কারণ এই সমস্ত হুজুরদের কারণে সমাজের ভিতরে ফিতনা ফসাদ সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা। এগুলা রাসূলুল্লাহ পছন্দ করেন নাই। একখানা ঘটনা স্মরণ হইল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার বাইতুল মুকদ্দাস থেকে বেরিয়ে যাচ্ছেন, রাস্তায় গিয়া দেখলেন মিস্টার শয়তান খাড়া। কে খাড়া? শয়তান। শয়তানরে চিনেননি, দেখছেননি কোনোদিন? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না। তাহলে এই প্রকাশ্য বলতে আমরা তো দেখি নাই, যে কাজের মধ্যে শয়তানি আছে আপনি বুঝবেন যে মিস্টার ইবলিস আপনার সাথে আছে, ঠিক কি না? তো নবী মানুষ তো বলছেন, হ্যাঁ দাঁড়া তুই কই যাস রে? কই আল্লাহ হুজুর আপনার কাছে মিশা মাতিয়া লাভ নাই, সব জায়গায় শয়তানি করা যায় না, নবীজিদের সাথে কিভাবে শয়তানি করব। উনি বললেন, আর গুজামিল দিস না, আসল কথা কও। ওই হুজুর বাজারও যাইলাম, লোকে কিতা সাথে কি? ওই তিনটা গাড়টি, এগুলা বড় মূল্যবান মাল সামানা, বাজারও নিতেছি বিক্রি করার জন্য। জিজ্ঞাস করলেন, এই তিন গাড়টির মধ্যে কি জিনিস আছে রে? কয়, একটার মধ্যে আছে জুলুম। তিনি শুনিয়া কয়েন, এটাও বাজারে বিক্রি হয়? শয়তান কয়, এটা চড়া দামে বিক্রি হয়। বলে, আচ্ছা দুই নম্বর গাড়টির মধ্যে কি রে? দুই নম্বর গাড়টির মধ্যে আছে হিংসা, এটাও বাজারে বিক্রি হয়। বলে, কি বলেন, এটা আরো বেশি দামি। তিন নম্বর গাড়টির মধ্যে কি আছে রে? কয়, এটার মধ্যে আছে কৃপণতা, যে এটাও বিক্রি হয়। বলে, হ্যাঁ বিক্রি হয়। আচ্ছা এবার বল, এই তিনটা গাড়টি কে কে কিনে? বলে, হুজুর জুলুম কিনবে দেশের রাজা বাদশারা, এই জন্য দেখবেন যারা স্বৈরাচার, যারা প্রশাসক, যারা রাজা, এরা জনগণের উপরে জুলুম নির্যাতনের পথ বাছাই করে, কারণ সে মনে করে যত বেশি জুলুম করতে পারবো তত বেশি শেয়ার দখল রাখতে পারবো, ঠিক কিনা?
তাকে বুঝাইতে পারছি, কারণ শয়তানের গাটি জুলুম কিনছে। তিনি বললেন, তবে জানিয়া রাখলে শয়তান যত বড় বড় রাজা বাদশারা এই জুলুমের গাঁটটি কিনিয়া শেয়ার দখল করে রাখছে, শেষ পর্যন্ত তাদের পরিণতি ফেরাউনের পরিণতি হয়েছে, ঠিক কিনা? ফেরাউনও কম জুলুম করে নাই। আল্লাহ তালায় এখন হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিডের সুটকি বানাইয়া রাখছে, আছে কিনা? এরপরে বললেন, দুই নম্বর, দুই নম্বর গাঁটটির ভিতরে হিংসা, দুই নম্বর গাঁটটির মধ্যে কি? জিজ্ঞাসা করলেন, এই হিংসা বিক্রি করবে বাজারে কারা কিনবে? কয়ে হুজুর, এটা তো কিনবে মোল্লা মৌলবীরা। তাহলে যারা, যে সমস্ত মোল্লা মৌলবীরা হিংসা বিদ্বেষ করে, ফতোয়াবাজি করে, বুঝবেন এরা শয়তানের হিংসার গাঁটটি কিনছে, কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, কিনতে পারে, তবে এরা সাময়িক ফায়দা লুটবে, পরবর্তীতে সমাজে এদের কোনো দাম থাকবে না, ঠিক কিনা? বলে তিন নম্বর গাঁটটির মধ্যে কি আছে রে? ওই তিন নম্বর গাঁটটির ভিতরে আছে কৃপণতা। জিজ্ঞাসা করলেন, এটা কারা কিনে? কয়, এরা ধনীরা কিনে, এই জন্য ধনী মানুষ বেশিরভাগ কৃপণ থাকে। তিনি বললেন, শুন, এই সমস্ত সম্পদ পাইয়া কৃপণতা করে এদের দাম দুনিয়ার মানুষের কাছে থাকে না, অথচ যারা গরিব আর অন্তরের ভিতরে আল্লাহ পাক তাদের দান সদকা খয়রাত সহযোগিতা করার মন মানসিকতা তৈরি করেছেন। আল গিনাউ গিনান নফসে, আসল ধনী এই দারিদ্র মানুষগুলির সম্মান আজীবন মানুষের মুখে রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। হিংসায় সমাজে বহু ধরনের ফিতনা তৈরি করে, মারামারি, কাটাকাটি, এরপরে ঝগড়া ঝাঁটি, এরপরে দলাদলি, রেষারেষি, সুগুলকুরি, বদনামি, বিরোধিতা, এগুলা মানুষ এগুলা থেকে তৈরি হয়, ঠিক কিনা? বলে খবরদার, এই যে রমজান আসতেছে, মুখটাকে আপনারা সাইলেন্ট রাখবেন, মুখেরও রোজা আছে, মুখ দিয়া কটু কথা বলবেন না, গালি গালাজ করবেন না, কারো পরনিন্দা করবেন না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা, ব্যভিচারের চেয়ে আরো মারাত্মক অপরাধ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কারো পরনিন্দা করব? বরং ভালোইটা দেখব। মানুষের কি দেখব? ভালাই দেখব। আর কারো যদি দুষ্টুতি থাকে এটা গোপন রাখবো। অন্য হাদিসে আসছে, যে কোনো মুসলমানদের দুষ্টুটি গোপন রাখে ময়দানে মাহশরে আল্লাহ পাক তার দুষ্টুটি গোপন রাখেন। আজকে সমাজে গীবত আছে কি নাই কথা বলে না। শাহজালাল দরগা মসজিদ ইমাম ছিলেন হযরত আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। ওনার বাসা সবে বুঝত না, কিতা হয়েছে তো কিতা হয়েছে তো কিতা হয়েছে। একবার এক মাহফিলে বলছিলেন, ভাই গীবত গীবত তো গীবত কিতা হইছে? তো আমরা একজনে জিজ্ঞাসা করলাম, এটার মানা কিতা? তো উনি এই কথা বুঝাইতে চাইছেন যে গীবত গি দিয়া ভাত খাইতে যেমন মজা লাগে, মানুষের কাছে গীবত করতে হলে মজা লাগে, ঠিক কিনা? আর শয়তান খুশি হয়, খবরদার গীবত করব না। মহিলাদের ভিতরে একটা অভ্যাস আছে, তিনজন মহিলা যদি এক জায়গায় বসে, বস শুরু হয়েছে, এক মহিলা হয় বুয়াই গো বুয়াই, লাগা বাড়ির বাই সাহেব একটা কথা কইছ না, তাই না কইছ না? খেউরে কইতাম না, তোমার কাছে কইলাম, কিন্তু এবার হল না। উনি আবার আরেকজনের কাছে গিয়া কর যে লাগা ঘরের বুয়াই একটা কথা কইছ না, তাই না কইছন? তান কাছে আরো জনে কইছে, তাই না? কইতা নাই, আমার কাছে কইছন, আমি কিন্তু তোমারে কইলাম, তুমি খেউর কাছে কইও না। ও শুরু হইছে, ঠিক নি না? না, অথচ এইগুলা সাংঘাতিক, এই সমস্ত কাজগুলি থেকে আমরা বাঁচবো, রাজি আছেন তো? অন্যদেরকে শ্রদ্ধা করবো, আল্লাহ আপনার সম্মান বাড়াবেন, করতে পারবো তো ইনশাআল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যার ভিতরে বিনয় আছে, বিনম্রতা আছে, আল্লাহ তার আকাশ চুম্বী মর্যাদা বাড়াইয়া দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই কথাগুলি বোঝার তৌফিক দেয়। বলি আমি গীবতের পরিণাম সম্পর্কে একটা ঘটনা বলি, আশ্চর্য হবে, বলবো? শোনাগ্র আছে, একখানা কিতাব আছে বুস্তানুল মুহাদ্দিসিন, এগুলো আমি পড়াশোনা করি, বুঝছে? এটার লেখক হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এখানে তিনি লেখছেন,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় মদিনা শরীফের একটা গ্রামে একটা আজিব ধরনের ঘটনা ঘটছিল। ঘটনাটা হলো, এক মহিলা মারা গেছে। মানুষ মারা গেলে আমরা জানাজার টাইম দেই, হয় জুহর নাই আসর নাই মাগরিব। তো মানুষ যারা কাম কাজ বাদ দিয়া জানাজার শরীক হওয়ার চেষ্টা করে, কারণ জানাজার নামাজ ফরজে কেফায়া, কয়েকজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর জানাজার নামাজ পড়লে আল্লাহ তাআলা এক কেরাত সওয়াব দেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, মাল কেরা, কেরার পরিমাণটা কতটুকু? রাসূলুল্লাহ বলেছেন, উহুদের পাহাড়ের সমতুল্য। এই পাহাড় পরিমাণ সোনা দানা কেউ যদি আল্লাহর রাস্তায় সাদকা খয়রাত করে, একজন মানুষ কোনো মুমিনের জানাজায় অংশগ্রহণ করলে তত পরিমাণ সওয়াব পাবে। এই জন্য পারলে কোনো মুমিন মারা গেলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সুযোগ থাকলে আপনারা জানাজায় অংশগ্রহণ করবেন। রাজি আছেন তো? এখন নির্ধারিত টাইমে গিয়ে দেখা যায় এখনো লাশ আসে নাই, কি ব্যাপার? খবর আসছে গোসলের বাকি আছে, আর একটু অপেক্ষা করতে হবে। জুহর আসর মাগরিব এশা নাই, লাশ নাই। পরে দেখা যায় বিষয় আরেকটা, বিষয় হলো এই মহিলারে যারা গোসল দিতেছে, মহিলাদের গোসল মহিলারাই দেয়, পুরুষের গোসল পুরুষরা দেয়। এই মহিলাদের ভিতর থেকে একজন মহিলা মুর্দা মহিলার রানের সাথে তার হাতের কবজি পর্যন্ত অটোমেটিক জয়েন লাগছে, আর উনি চাইতেছেন হাত ছুটানোর জন্য। হাত টান দিলে রান আসে, রান টান দিলে হাত যায়। এখন এটা তো প্রকাশ করা যায় না, এই জন্য বলা হচ্ছে অপেক্ষা করেন। কিন্তু কষ্ট করতে করতে, চেষ্টা করতে করতে জুহর আসর মাগরিব এশা গলাইয়া দেওয়ার পরে ঘটনাটা ফ্ল্যাশ হয়ে গেছে। এখন এটার সমাধান কি হইত? আল্লাহু আকবার বলেন, বহু ইব্রত, মহিলারাও শুনেন বাড়িঘড়িতে। ঘটনা জানাজানি হওয়ার পরে স্থানীয় ওলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া হলো যে হুজুর এখনই কি করা যাবে, মুর্দা নারীটারে যদি দাফন করতে হয় সাথে জিন্দা নারীরেও দাফন করতে হবে, আর মুর্দার সাথে তো জিন্দা নারী দাফন করা যায় না, ঠিক কিনা? তাহলে আমরা মীমাংসা কেমনে করব? এলাকার ওলামায়ে কেরামদের ভিতরে একটা গ্রুপের ফতোয়া হলো, মতামত হলো, তাহলে তোমরা একটা কাজ করো, মুর্দা মানুষের ওই রান থেকে গোষ্ঠের টুকরা বিচ্ছিন্ন করে জিন্দাটারে আলাদা করা হোক। মৃত নারীর পরিবারেরা বলল, খবরদার, আমরা আমাদের নারীর সঙ্গে এই কাজটা করতে দেব না, সারাটা জীবন আমাদের নারীর বদনাম হবে। আরেক গ্রুপ উলামায়ে কেরাম বললেন, তাহলে একটা কাজ করো, জিন্দা নারীর কবজি পর্যন্ত কেটে মুর্দা নারী থেকে বিচ্ছিন্ন করা হোক। জিন্দা নারীর পরিবারেরা বলল, আমরা এই কাজও করতে দেব না, মুর্দার সাথে করলে মানায়, জিন্দার সাথে করলে মানায় না, কারণ এই নারীটা আজীবন একটা দাগ নিয়ে চলাফেরা করবে, মানুষ তার বদনাম করবে, কথা ঠিক কিনা? এখন একটা ঘটনা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে লাগলো দুইটা গ্রুপ, দুইও গ্রুপের দ্বারা কোনো সমাধান নাই। পরবর্তীতে কি করা হইতো? চিন্তা করা হইলে এক কাজ করা হোক, যেহেতু আমরা ছোট আলিম, আমাদের দ্বারা সমাধান হচ্ছে না, এখনো মদিনার ভূমিতে বড় আলিম আছেন, আর বড় আলিম হলেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ বলেন, উনার নাম হইল ইমামুল হারমাইনি শরীফাইন, ইমাম মালিক। গোটা জিন্দগিতে প্রাথমিক জীবনে তিনি খানা কাবার ইমামতি করছেন, আর শেষ জমানাত মদিনার মসজিদে ইমামতি করছেন। জিজ্ঞাসা করা হয়েছিল, শেষ জমানায় বুড়া বয়সে মদিনারে বাছাই করলেন কেন? অথচ মদিনার চাইতে মক্কার ফজিলত বেশি না কম, এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সমতুল্য সওয়াব, আর মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমতুল্য সওয়াব। তিনি বললেন, কথা ঠিকই আছে, কিন্তু মদিনায় আরেকটা জিনিস আছে, মদিনার পবিত্র ভূমিতে আছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেষ বয়সে উদ্দেশ্য হলো, আমি যদি মারা যাই, আমার দাফনটা যেন মদিনার পবিত্র ভূমিতে হয়,
হয়তো আল্লাহ পাক নবীর জিসমে আথর যে মাটির সাথে মিশে আছে এই জিসমে আথরের খাতিরে আল্লাহ হয়তো আমার কবরের আজাব মাফ করে দিতে পারে। এত বড় আলিম হওয়ার পরেও নিজের ইলিম আমলের উপরে নির্ভরযোগ্যতা নিলেন না, ঠিক কিনা বলেন? তো উনি ছিলেন ইমামুল হারমাইন শরীফাইন, একদিকে মদিনার ইমাম আর একদিকে মদিনার চিফ জাস্টিস কাজীউল কুজাত প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ বলবেন না, অসুবিধা হচ্ছে? দোয়া করে নেই, আগ্রহ আছে? আল্লাহ ও আমার ভাইরা, এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে বিষয়টা বর্ণনা করা হলো, খুব কান মন দিয়ে শুনেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবারা এই ঘটনার সমাধান দেওয়ার আগে যে জীবিত মহিলার হাতটা মৃত নারীর রানের সাথে জয়েন্ট লাগছে অটোমেটিক, এটা আমার আগে দেখতে হবে, জানতে হবে, আমাকে একটু সাক্ষাতের ব্যবস্থা করো, এরপরে ফতোয়া হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ওই নারীর সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হলো। তিনি এবার বললেন, খবরদার একটা কথা স্মরণ রাখো, তুমি মিথ্যা বলবে না, মিথ্যা বললে কিন্তু বিষয়টা আরো খারাপ হবে। তুমি যখন মৃত নারীরে গোসল দিতে গিয়েছিলে, কোন অবস্থায় তোমার হাতটা মর্দা নারীর হাতের সাথে জয়েন্ট লাগছে, এই ঘটনার সত্যতা তুমি আমাকে বলতে হবে। বলে, হুজুর আমি যখন নারীটার উপরে পানি ছিটাইতেছিলাম, পানি দিচ্ছিলাম, রানের কাছে আমার হাতটা আসার সঙ্গে সঙ্গে এই নারী সম্পর্কে আমি একটা বাজে মন্তব্য করছিলাম, বলছিলাম আল্লাহর বান্দিরে তুই তো শেষে মেশে মারা গেলে ঠিকই, কিন্তু এই রান দিয়া লজ্জাস্থান দিয়া কত পুরুষ নিয়ে পাগল বানাইছিলে। বলে, নাউজুবিল্লাহ, কি বোধ করছিলাম? তিনি বললেন, আচ্ছা তো অসুবিধা কি? বলো হুজুর, এই কথাটা মন থেকে বলতে না বলতে আমার হাত আর সামনের দিকে যায় না, মুর্দা নারীর চামড়ার সাথে অটোমেটিক জয়েন্ট লেগে যায়। তিনি বললেন, আল্লাহর বান্দিরে তুমি যে এই নারীর বিরুদ্ধে অভিযোগ দিলে, বদনাম করলে, এটা ব্যাপারে তোমার কোনো সাক্ষী আছে? কমপক্ষে চারজন সাক্ষী তুমি দিতে হবে। নারী বলে, হুজুর আমার কাছে কোনো সাক্ষ্য নাই। তারপরে তিনি বললেন, তাহলে তোমার অভিযোগটা সত্য না মিথ্যা? বলে, মিথ্যা। এবার তিনি বললেন, তাহলে আল্লাহর সতীশ সাদী সুতা নারী চরিত্রওয়ালা আল্লাহওয়ালা নেককার বান্দি, এই মহিয়সী নারীর বিরুদ্ধে তুমি কেন এই কথাগুলি বলতে গেলে? কয়, হুজুর এর প্রতি আমার একটা হিংসা ছিল। কি ছিল? শহরাতের রাত দুই গ্রুপকে আল্লাহ মাফ করবেন না, এক গ্রুপ মুশরিক আর গ্রুপ হিংসুক। এই কথাটা বুঝাইবার জন্য আনছি, কত সাবধানতা অবলম্বন করেন। বলে, হুজুর এই নারীর প্রতি আমার একটা হিংসা ছিল। জুরে বলেন, কি ছিল? আরো জুরে, এই নারীর প্রতি আমার একটা হিংসা ছিল। হিংসার বশবশত হইয়া আমার মনে শয়তানে ওয়াসওয়াসা দিছে, আর আমি তার সম্পর্কে বাজে মন্তব্য করছি, আর আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি ব্যবস্থায় আমার হাতটা জয়েন হয়ে গেছে। এবার তিনি বললেন, ঠিক আছে থামো, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চয় এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো ফয়সালা হবে। সুবহানাল্লাহ, শুনতেছেন তো? ঘুমে গেছেন? ও আমার ভাইরা, এবার তিনি ওলামায়ে কেরাম দেখে ডাকলেন, পাবলিকদেরকে জমা করলেন। এরপরে তিনি বললেন, যে এই ঘটনাটা ঘটছে আমি তার রহস্য উন্মোচন করেছি, এবার এটা এটার সমাধান আছে। তারা জিজ্ঞেস করলো, হুজুর কোন জায়গায় সমাধান আছে, কেমনে সমাধান করবেন? তিনি বললেন, এই জাতীয় ঘটনার সমাধান আছে 1500 বছর আগে আল্লাহর নাজিলকৃত কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ, সব সমস্যার সমাধান দিতে পারে? ওই একজনে বললেন, বাকিরা একমত না? সব সমস্যার সমাধান দিতে পারে, এটা স্লোগান না, এটা বাস্তব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল
কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের প্রতি একখানা কোরআন নাজিল করেছি যার ভিতরে আছে সকল যুগে সকল সময়ে সকল প্রকারের সমস্যার সুস্পষ্ট সমাধান। সুবহানাল্লাহ। এখন কোরআনে কি সমাধান আছে? তিনি আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ 80 جَلْدَةً الله أكبر الله أكبر الله বলছেন, আর যারা সতীসাধী চরিত্রবান পবিত্র মা বন্ধুর উপরে কেউ বদনাম করে অপবাদ দেয় আর যদি তাদের এই ব্যাপারে কোনো সাক্ষ্য না থাকে, 4টা সাক্ষ্য প্রদান করতে না পারে, তাহলে ইসলামের দণ্ডবিধি হলো এদেরকে 80টা বেত্রাঘাত করতে হবে। সুবহানাল্লাহ। সুরের হাত কাটার আইন কোরআনে আছে কি নাই? জিনা করলে এর শাস্তি কোরআনে আছে কি নাই? সব বিষয়ের শাস্তি কোরআনে আছে। আজকে যদি কোরআনি শাসন সমাজে থাকতো, আজকে চুরি কম বন্ধ হয়ে যেত, বদনামি বন্ধ হয়ে যেত, সন্ত্রাস বন্ধ হয়ে যেত, চাউল ডাইল লুকাইয়া রাখিয়া বাজারে কৃত্রিম সংকট তৈরি করিয়া বেশি পয়সা উপার্জন করা বন্ধ হয়ে যেত, আজকে সোয়াবিন তেল খাটের নিচে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এগুলা বন্ধ হয়ে যেত। আজকে রোডের বদলা বাঁশ দেয়, এগুলা বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? মিশা বলছে নাকি? আর এই কথাগুলি বললে আবার আমাদের দেশে বহু লোক আছে, ওইটা তো পুরাতন যুগের আইন, এখন উন্নত কে উন্নত যত আইন হয়েছে এগুলার দ্বারা আজ পর্যন্ত দুর্নীতি দমন করা গেছে না, বরং দুর্নীতি আরো বাড়ছে। কথা বলেন না কেন? ও আমার ভাইরা, তিনি বললেন, আল্লাহর কোরআনে বলা হয়েছে যারা সতীসাধী কোন মানুষের উপরে অপবাদ দেয় আর 4টা সাক্ষ্য তার পক্ষে থাকে না, তারে 80টা বেত্রাঘাত করা হবে। জল্লাদ কোথায়? হাতে ছড়ি নাও আর এই নারীর উপরে 80টা বেত্রাঘাত করো, নিশ্চয় আল্লাহ তার সমাধান দিয়া দিবেন। সুরে বলেন সুবহানাল্লাহ। 10, 20, 30, 40, 50, 60, 70 পর্যন্ত বেত্রাঘাত করা হলো কোনো লক্ষণ নাই, 75, 77, 78, 79 এখনো কোনো লক্ষণ নাই। ইমাম মালিককে জানানো হলো, হুজুর শেষ পর্যায়ে এসে গেছে, এখনো তো কোনো বিচ্ছিন্নতার ঘটনা দেখা যায় না। ইমাম মালিক বললেন, শোনো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর কথা সত্য, কোনোদিন মিছা হতে পারে না, 80টা পূর্ণ করো। যখন এই নারীর উপরে 80টা হদ 80টা বেত্রাঘাত পূর্ণ করা গুলো মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা নারীর উরু থেকে জিন্দা নারীর হাড়টাকে বিচ্ছিন্ন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জাতীয় অনেক অলৌকিক ঘটনা ঘটছে মানুষের ইবরতের জন্য, শিক্ষার জন্য, কিন্তু আমরা শিক্ষা নেই। এই যে নিসবে শাবানের রাত আল্লাহর কাছে যদি পছন্দনীয় হতে হয়, আল্লাহর মাফি পাইতে হয়, 2টা কাজ বাদ দিতে হবে। শিরিক করব না, রাজি আছেন তো? হিংসা করব না, দলাদলি করব না, বদনাম করব না, শুগুলগুলি করব না, মারামারি করব না, ভাই ভাই থাকবো, মিলেমিশে থাকবো, অন্যের গুণ গাইব, নিজের দোষ নিজে দেখব, এইভাবে সহমর্মিতার সাথে চললে আল্লাহ রহমত আর বরকতের চাদরে আমাদেরকে ডাকিয়া রাখবেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আওয়াজ দিয়ে বলি আমিন। শেষ কথা বলতে চাই, রমজান সামনে, রমজান, রমজানের ওয়াজ করব না, ওই যে এখানে আসছিলাম কি মসজিদ চোরের হাটে ছিলেন তো আপনারা, হ্যাঁ দেখি কারা কারা ছিলেন, একটু হাত উঠান তো, 2 হাত, মাশাআল্লাহ বেশিরভাগ লোক ছিলেন।
রমজানের ওয়াজ বিস্তারিত আমি আলোচনা করছি চরের হাটি মসজিদে। আর এখানে আমার মানিক ভাই, এ নিজে নিজে আপনার ইঞ্জিনিয়ারিং করছে, সব বক্তারে বিষয় দিছে, কেউ বক্তারে কইছেও না যে আপনার বিষয় আলোচনা ওঠা, বুঝছেন? সরল মানুষ তো। আমার মৌলানা জয়নুল আব্দিন কোম্পানিগঞ্জিও গুছা করছে, যে মানিক ভাই বিষয় দিয়েছেন বালা কথা, এটা তো জানাইবার দরকার আগে নাই। এমন একজন মানুষ আগে জানে না, উনি আসিয়া একটা ধারণা নিয়ে আলোচনা করছে, এখন খাকজোর বিষয়ে আলোচনায় মিল থাকলে না থাকলে মানুষে হইব হুজুরের বিষয়ে একটা তাই মাত্রা আর একটা, ঠিক নি না? আমারে আবার ঘরে হই যাবো হুজুর আপনারে তো হইতাম পারছি না, বিষয় নিয়ে একটা লিখে দিছে, খুব ভালো করছে। সরল মানুষ আসলে মানিক ভাই, আমরা মায়ের মানুষ। আমি এখানে আসিয়া দেখি শাবান মাসের গুরুত্ব ফজিলত, যাই হোক যেহেতু আমার বিষয় দিছেন আমি আল্লাহর রূপে ভরসা করে সেই বিষয়ের উপরে আলোচনা করছি, এর বাইরে গেছি না। এই মাসটা বড় বরকতপূর্ণ মাস, আর সামনে আসতেছে মাহে রমজানুল মোবারক, ঠিক কিনা? রমজানের আলোচনা করব না যেহেতু করছি, কিন্তু সামান্য করতেছি এই জন্য, এটা আল্লাহ পাকের মাস। কার মাস? শাহরুল্লাহ। এই মাস সবার ভাগ্যে আসে না, বছরের চাকা ঘুরে একবার আসে, এর ভিতরে কত মানুষ কবরে বিদায় হয়ে যায়, কত বছর আমাদের সাথে কত লোক ছিলেন আজকে তারা কবরে। আগামী রমজানের আগ পর্যন্ত আমরা জমিনে থাকবো না কবরে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য ভাই রমজানের জন্য দোয়া করছেন, কারণ এমন একটা মাস যে মাসের ইবাদত বন্দেগি আল্লাহ রসুল বলেছেন মা তাকাদ্দামা মিন জামবি, এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ পাক তার বান্দা বান্দির পিছনের 11 মাসের গুনাহ মাফ করে দিবেন। এই মাসটার সামনে এই মাসের জন্য আমরা প্রস্তুত নিতে রাজি আছি ইনশাল্লাহ। আওয়াজ এত দুর্বল, রাজি আছে তো? রোজাটা ভালো মতে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কিয়ামুল লাইল তারাবির নামাজ ঠিক মতে আদায় করবো। বিভিন্ন মসজিদে তারাবি হয়, আমরা যে তারাবির নামাজ এগুলো হলো জুম তারাবি, গুন 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 ইয়া আলামুন আল্লাহু আকবার, গুন 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 তা আলামুন আল্লাহু আকবার, এই আলামুন আর তা আলামুনটাই বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। আর 5G তারাবি, 4G ও না এখন 5G। এই যে আর অনেকে বলবে হুজুর হাবিব সাহেব ভালো আনিয়ান, কেন 20 রাকাত 20 মিনিটে পড়াইতে হলে খুব ভালো, কোরআনের এই হক আদায় হয় না। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন পারলে রমজানে একটু মক্কায় যান, উমরা করেন, ওখানে দেখবেন তারাবির নামাজের মজা। মক্কা শরীফের যারা ইমাম ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, আব্দুর রহমান আস সুরাইম, এক একটা রাকাতে 3 পারা 4 পারা কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলে গোটা হরম এমন একটা পরিবেশ তৈরি হয়, যখন জাহান্নামের আয়াত আসে ইমাম সাহেব কান্দে, মুসল্লিও কান্দে, অথচ সবাই আরবি না, সবাই যে কোরআন বুঝে তা না, বেশিরভাগ অনারবি, কিন্তু আল্লাহর কোরআনের এমন একটা প্রভাব, যেই প্রভাবের কারণে ইমাম সাহেবের তেলাওয়াত মুসল্লিদের ভিতরে প্রভাব পড়ে, মুসল্লিরা কান্দে, কান্নার রুল পড়ে যায়, মানুষ মনে করে কোরআনুল করিম যেন মনে হয় আবারও নাজিল হচ্ছে, আবারও নাজিল হচ্ছে, আবারও নাজিল হচ্ছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রমজান শরীফে হারাম শরীফে তারাবির নামাজের স্বাদ আলাদা, রমজানুল মোবারকে কোরআন শরীফের তেলাওয়াতের মজা আলাদা। তার কারণ হলো আল্লাহ পাক রমজানের একটা পরিচয় দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। ও দুনিয়ার মানুষ, রমজান হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি, যা মানুষের হেদায়ত, সত্য পথযাত্রীদের জন্য পথ নির্দেশিকা, ওয়াল ফুরকান, এরপরে এটি হচ্ছে একটা হক আর ন্যায়ের পার্থক্যকারী, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। সুতরাং এই মাসটা যখন তোমরা পাবে, তোমরা সিয়াম সাধনা করো, সিয়াম সাধনা করো, সিয়াম সাধনা করো, বলেন সুবহানাল্লাহ। রমজান শরীফে একটু সময়টারে ফারিক করি, প্রত্যেকটা মসজিদে কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা পারলে করবেন। বুড়া বুড়া মুরব্বী যারা আছেন, সুরাকারে তো আমরা অনেকে জানি না আছে কি নাই, ইমাম সাহেবকে বলেন
নামাজের পরে একটা সূরা আমাদেরকে মস্ক করান, কিছু মাসলা মাসাইল বলেন, এইগুলা জানার চেষ্টা করেন। কারণ রমজানে একটা নফল বন্দেগী করলে একটা ফরজের সমতুল্য সওয়াব, আর একটা ফরজের উপরে আমল করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব। এই জন্য সময়টারে ফারিক করে রমজানে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। আর যারা পারি একখানা খতম দেই কমপক্ষে, তেলাওয়াত করি, কোরআন পড়বেন, মজার কিতাব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ওয়া ইযা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আমার বান্দা বান্দিরা যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের প্রভাবে তাদের ঈমান সতেজ হয়ে যায়, জিন্দা হয়ে যায়। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু, ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। রাসূলুল্লাহ বলেছেন কোরআনের মজা কোনোদিন কমবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না। এটি হচ্ছে হেদায়তের বাণী, এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র, আর এটি হচ্ছে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার দিশারি। সুবহানাল্লাহ বলেন, যত পড়বেন তত স্বাদ লাগবে, ঠিক কি না? কোরআন পড়তে পড়তে এক মহিলা তার চলা বানাইছে কোরআন, তার বলা বানাইছে কোরআন, তার সব কোরআন বানাই দিয়েছে। এই ঘটনাটা বলে শেষ করে দিব। বিশ্ববিখ্যাত মহাদ্দিস হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফ তওয়াফের শেষে এক নারীর সন্ধান পেলেন। নারীটা মহাদ্দিস সাহেবকে দেখে কাপড় দিয়া গোটা শরীরটা ঢেকে রাখছে। তিনি চিন্তা করলেন নারীটার একটু পরিচিতি জানার দরকার, কোন দেশের বাসিন্দা, কোথায় থেকে আসছে। মহাদ্দিস মানুষ, তারে জানবেন কেমনে? তিনি নবীর সুন্নতের উপরে আমল করলেন, নারীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাসূলুল্লাহ। কেউ যদি কাউরে সালাম দেয়, সালামের জবাব কি দিতে হয়? ওমাই গেছে মনে হয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। কিন্তু আল্লাহর বাণী এত কোরআন ওয়ালা ছিলেন, নারী জবাব দিল মহদি সাহেবের কোরআনের আয়াত দিয়া। নারী তেলাওয়াত করলো সালামুন কাউলাম মির রাব্বির রহিম, ও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে অনুরূপ তোমার প্রতি শান্তি আর রহমত অবতীর্ণ হোক। মহদ্দেশ মানুষ কোরআনের আয়াত দিয়া সালামের জবাব শোনার সঙ্গে সঙ্গে খুবই ভালো লাগলো। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দি, হজ করতে আসছো, বাড়িতে যাও না কেন? সব হাজি সাহেবরা তার যার গন্তব্যস্থানে রওনা দিয়ে দিছে। নারী আরো জবাব দিল, নারী তেলাওয়াত করল, মাই আল্লাহ যারে চায় তারে পথ দেখায়, আল্লাহ যারে চায় পথ হারাই দেয়। এর মানে বুঝাইতে চাইল, হজ করতে আসছিলাম, আমার সাথী সঙ্গিনীরা আমাকে রেখে চলে গেছে, আমি পথার অবস্থায় বাইতুল্লার কোন আশ্রয় নিছি। এবার মহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, কতদিন যাবত পথার অবস্থায় তুমি এখানে আসো? আল্লাহর বান্দি আবার কোরআন তেলাওয়াত করে জবাব দিল, নারী তেলাওয়াত করলো, ক্বালা সালাসালায়ালিন সাবিয়া, এই জায়গায় তিন দিন তিন রাত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মতি সাহেব জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, তুমি খাবার দাবার কোথায় করো, কই থেকে তোমার খাবার সাপ্লাই দেওয়া হয়? নারী আবার তেলাওয়াত করে জবাব দিল, আল্লাযী হুয়া ইয়ুতঈমুনী ওয়াইয়াসকিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যার পক্ষ থেকে আমাকে খাবার দাবার আর পানাহারের ব্যবস্থা দেওয়া হয়। এবার মহাদ্দিস সাহেব বললেন, মা, আমার সঙ্গে একটু ভালো খাবারের ব্যবস্থা আছে, আমি চাচ্ছি তোমার একটু খাবার দেবো, আমার খাবারগুলি তুমি গ্রহণ করবে। নারী আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিল, নারী তেলাওয়াত করলো, সুম্মা আতিমুস-সিয়াবা ইলাল-লাইল, আল্লাহ রোজাদারকে বলেছেন, রোজাদাররা তোমরা সন্ধ্যা পর্যন্ত তোমাদের সিয়াম পূরণ করো, আমি রোজা রাখছি রে বাবা, সন্ধ্যা রাত পর্যন্ত খাবার দেবার পানাহারের কোন দরকার নাই। মহাদ্দিস সাহেব বললেন, নারী, তুমি হয়তো নফল রোজা রাখছো, আর এটা তো রমজানের মাস নয়, মুসাফিরের জন্য নফল রোজা ছাড়ার সুযোগ আছে। আল্লাহর বান্দি আবার কোরআনের আয়াত দিয়া জবাব দিল, ওয়া আনতাসুমু খাইরুল লাকুম, আল্লাহ বলছেন, যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো, কারণ যেই জায়গায় রোজা রাখছি এই জায়গার নাম বাইতুল্লাহ শরীফ। একটা নফল রোজা যদি রাখি, এর বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে
1,000 নফল রোজার সমতুল্য সওয়াব পাব, 1,00,000 রোজার সমতুল্য সওয়াব পাব, আমি এই সওয়াব থেকে কেন বঞ্চিত হব? সুবহানাল্লাহ বলেন না? এই ঘটনার বাকি অংশ শুনতে রাজি আছেন না? দোয়া করে নিব, আগ্রহ আছে? আল্লাহ, কান্দির মানুষগুলি আলহামদুলিল্লাহ, আমার কষ্ট লাগে না এই জন্য যে আপনাদের আগ্রহ থাকে। এই কি নাম মসজিদে ওয়াজ করতে, চরের ঘাটে, এখানে লম্বা ওয়াজ করে বুকে ধরছে, আর আজকেও চাইছিলাম শর্টকাট ওয়াজ করে চলে যাব, কিন্তু আপনারা বুকে ধরাইতে চান। বাদলাই দোয়া করে নিতাম, মানিক ভাই এখন দোয়া করে নিতাম, কি বলেন? ও আমার ভাইরা, আচ্ছা শেষ করবো, শুনেন, মহাদ্দি সাহেবের এবার ধারণা আসলো, আমি তারে একরাম করি খাবার দাবার দেওয়ার জন্য, আর সে আমারে উপদেশ দেয় কোরআন দিয়া। আচ্ছা, এবার তার মনের ভিতরে একটা আগ্রহ তৈরি হলো, নারীটা আমার সঙ্গে কোরআন দিয়া কথা বলে, আর আমি একজন মহাদ্দি, এরপরে তার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি, এবার তারে প্রশ্ন করি, দেখি কোরআনের চিপায় চাপায় কোথায় আছে জবাব দেয়। প্রশ্ন করলেন আল্লাহর বান্দি, তুমি কোন দেশের বাসিন্দা? মহাদ্দি সাহেবের ধারণা হলো দেশের কথা, জেলার কথা, তারার কথা তো কোরআনে করিমে নাই। নারী এবার কেমনে জবাব দেয় দেখি, নারী ঠিকই জবাব দিল, নারী তেলাওয়াত করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ, পবিত্রতম ওই সত্য আল্লাহ পাক, যিনি তার প্রিয় হাবিবকে দিনের কিছু সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম ভ্রমণ করিয়েছিলেন, বুঝাইতে চাইল বাড়ি বাইতুল্লাহ, মসজিদে হারাম বাইতুল মুকদ্দাস, আর হজ করতে আসছি বাইতুল্লাহ। এবার মহাদ্দি সাহেব বললেন, না মারি, আমার সঙ্গে একটা উট আছে, এই উটে বহন করে তোমার গন্তব্যস্থানে পৌঁছাই দিব, তুমি কি আমার সঙ্গে যাইতে রাজি আছো? নারী আবার জবাব দিল, ওয়া ইন তাফআনু মিন খায়রুন ইয়ালামুহুল্লাহ। এটা তো উত্তম প্রস্তাব, এই প্রস্তাব গ্রহণযোগ্য। এবার মহাদ্দি সাহেব উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছেন, আর বলছেন, মহিলা মানুষ উঠে সওয়ার হওয়ার মতো কতটুকু যোগ্যতা আছে জানি না মা, মহিলা মানুষ সাবধানে সওয়ার হও। নারীর নজরটা পড়েছে মহাদ্দি সাহেবের সাথে, নারী আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক মুমিন পুরুষদেরকে বলেছেন, ও মুমিন পুরুষেরা, তোমাদের চক্ষুকে পরনারী থেকে হেফাজতে রাখো, বুঝাইতে চাইল মহাদেশ মানুষ এইভাবে তাকাইবেন না, আমি নারী মানুষ। মহাদেশ সাহেবের রাগ আরো বাড়লো, আমি তারে একরাম করি তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য, আর সে আমার না দেখার ওয়াজ করে। এবার মহাদ্দি সাহেব চিন্তা করছেন, উঠোর উপরে সোয়ার হওয়ার সামনে গিয়া এমন প্রশ্ন করবো দেখি কোরআন থেকে কেমনে জবাব দেয়। এবার মহাদ্দি সাহেব জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, তোমার বাড়িতে তোমার সন্তানাদি আছে কি নাই? নারী আবার ঠিকই জবাব দিল, নারী তেলাওয়াত করল, আলমানু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেছেন, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আল্লাহ আমার যেমন সম্পদের মালিক বানাইছেন, সন্তানাদিরও মালিক বানাইছেন। মহাদ্দি সাহেব আবার জিজ্ঞাসা করলেন, তোমার ফুলাফানের নামগুলি কি? নারী তেলাওয়াত করলো, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার ছেলেগুলির নাম হচ্ছে ইয়াহইয়া, ঈসা, মূসা, কালিমুল্লাহ। চিৎকার দিয়া জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ। মহাদ্দি সাহেব চিন্তা করলেন, এর সাথে কথা না বলাই ভালো, যত প্রশ্ন করি জবাব দেয় কোরআন দিয়ে। আস্তে আস্তে গেছেন এক কাফেলার, সেখানে গিয়ে দেখছেন এরা ওই এক সপ্তাহ আগে রওনা দিছে হজ শেষ করে, এদের মধ্যে তার ছেলে, নারীর ছেলে, মায়ের সন্ধানে বের হয়েছে। ইতিমধ্যে তিনি দেখেন ছেলের হাতে একখানা কাগজের টুকরা দিছেন কোরআনের আয়াত লেখিয়া, فبعثوا احدكم بوارقكم هذه الى المدينه। তোমরা মদিনায় যাও, শহরে যাও, আর কিছু খাবো খাবার দাবার নিয়ে আসো, মেহমানকে বিদায় দিতে হবে। فبعثوا احدكم بوارقكم هذه الى المدينه। ছেলেগুলি গেল, খাবার আনলো, প্লেট ভর্তি করে সাজাইয়া
আল্লাহর বান্দী মহাদেশ হিসাবে বিদায় দেবে বলছে, কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এত দূর কষ্ট করে মক্কা থেকে তুমি এই পর্যন্ত আসছো বাবা, এর বিনিময়ে কিছু খাবার দাবার দিলাম, তৃপ্তি সহকারে খাবার দাবার পানাহার করো। মহাদেশাব বললেন, অবশ্যই খাবার খাবো, চলে যাব, একটা জিনিস জানতে চাই। সারাক্ষণ পথ কথা বললাম মাতৃভাষায়, তুমিও আঞ্চলিক মানুষ, কিন্তু আমারে জবাব দিলে কোরআনের ভাষায়। কোন ভাষায়? ঘুমাই গেছে মনে হয়, আওয়াজ দিয়ে বলতে হবে কোন ভাষায়। নারী আবার জবাব দিয়েছে, আমি কেন কোরআন দিয়া কথা বললাম? মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কোরআনে বলছেন, মানুষ যা বলে আর যা করে তার সমস্ত গতিবিধি কথাবার্তা নিয়ন্ত্রণ করার জন্য প্রহরী নিযুক্ত রাখছেন। এখন আমি চিন্তা করলাম, কোরআন দিয়া কথা বললে আমার কাজ হবে, প্রতিটি অক্ষর করে সওয়াব হবে, এই জন্য আঞ্চলিক ভাষা বাদ দিয়ে কোরআনের ভাষায় কথা বলেছি। মহদি সাহেব ছেলেদেরকে ডেকে বলেন, ও ছেলেরা, তোমার মায়ের ব্যাপারে আশ্চর্য না হয়ে পারলাম না, একজন আজমি মানুষ কিন্তু কোরআনের প্রতি এত আমল, কোরআন তেলাওয়াতের প্রতি এত ভালো অভ্যাস, কতদিন যাব তোমার মার আমলটা আছে? ছেলেরা বলে, হুজুর আমার মা অনারবি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিন দুই দিন তিন দিন না, দীর্ঘ 40 বছর যাবৎ আমার আম্মা জান আল্লাহর কোরআন দিয়ে অনর্গল কথা বলে। এই কোরআন আছে কিনা? এই কোরআন পড়তে পারবো তো? রমজানে কারা কোরআন পড়বো? হাত উঠান, নারায় তাকবীর, আর সুরে নারায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, হাত নামান। অনেক লম্বা হয়েছে, 12টার কাছাকাছি, আর আমি লম্বা করতে চাই না, কষ্ট আমার হবে। আপনারা সারা রাত শুনলে আগ্রহ আছে শোনার, আমি যে পাবলিক দেখছি, আগ্রহ আছে না সারা রাত? সুবহানাল্লাহ। না ভাই, ইনশাআল্লাহ আপনাদের প্রতি মহব্বত আছে, আপনারা ডাকলে আমি আসি, সব ব্যস্ততা থেকে আমি আসি। আজকে বেশি ব্যস্ততা, এরপরেও ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো, কিন্তু আল্লাহর মর্জি কেমনে কেমনে পুরো 12টা, 5 মিনিট আছে 12টা, আর এখানে লেখছেনও মধ্যরাত। মানিক বাইরে বলছি 11টায় শেষ করবো, ওই আপনি জানেন। তো যাই হোক, আপনারা খুশি তো? মাহফিল হওয়াতে খুশি না? প্রত্যেক বছর এইভাবে যদি মাহফিলটাকে জিন্দা রাখেন, লাভ না লস? এই কথাগুলি জ্ঞান গর্ব কথা, ছেলে মেয়েদের মধ্যে প্রভাব পড়বে, ঠিক কি না? মা বোনদের মধ্যে প্রভাব পড়বে, আর একটা কথা যদি জীবনে আমল করতে পারি, জিন্দগি সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? এই শাবান মাসটাকে কদর করি, শবাবরাতের রাত যেটি আসতেছে, যেইভাবে আমাদেরকে হাদিস বলেছে সেইভাবে আমল করব। বেহুদা গুড়াগুড়ি মাজারে বাতি জ্বালানো এগুলা থেকে নিজেকে বাদ দিয়ে রাখবো, নওয়াফিল বন্দগি করবো, তাহাজ্জুদ পড়বো, তওবা করবো, আর রমজানের প্রস্তুতি নেব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এই কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দিন বলি আমি। এবার দোয়া হবে, দোয়ার আগে একটা জিনিস বলতে চাই, আপনাদেরই তো সহযোগিতায় এই মাহফিলটা সুন্দরভাবে হয়েছে, ঠিক কিনা?